গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের ঘটনায় চার্জশিট পেশ। আলিপুর আদালতে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ। আপনারা জানেন এই ভয়ঙ্কর বিপর্যয়ে 13 জনের মৃত্যু হয়। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, কাদের কাদের নাম রয়েছে এবং কোন কোন ধারা রয়েছে এই চার্জশিটে? দেখো, গত মার্চ মাসে তুমি জানো গার্ডেন রিচে যে বিল্ডিং ভেঙে পড়ে, নির্মাণ বহুতল ভেঙে পড়ে, সেই ঘটনায় কলকাতা পুলিশের তরফ থেকে একটা বিশেষ ইনভেস্টিগেশন টিম এসআইটি গঠন করা হয়েছিল। সেই এসআইটি তরফ থেকে মোট 6 জনের বিরুদ্ধে আজকে চার্জশিট জমা দেওয়া হয়েছে। যে বিষয়ে তোমায় বলবো, এক্ষেত্রে প্রমোটার, এছাড়া যিনি জমির মালিক, এছাড়া লেবার কন্ট্রাক্টর বা যিনি মূল মিস্ত্রি ছিলেন তাকে নিয়ে মোট 6 জনের বিরুদ্ধেই চার্জশিট জমা পড়েছে। সেখানে খুন, খুনের চেষ্টা, নেগলিজেন্স, ভাঙচুর, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারা এই চার্জশিটে রয়েছে এবং 170 জন সাক্ষী সেক্ষেত্রে গ্রহণ করা হয়েছে এবং সেই গ্রহণ করে আজকে মোট 730 পাতার এই চার্জশিট, সেই চার্জশিট আলিপুর আদালতে পেশ করেছে কলকাতা পুলিশের এসআইটির সদস্য। ধন্যবাদ তোমার। রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল, আর একটি পোর্টালেই এবার রাজ্যে কলেজে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবেন। অনলাইনে 20টিরও বেশি কলেজে এই ভর্তির আবেদন করা যাবে। কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট। কিভাবে সেটা হবে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, অবশেষে তাহলে অভিন্ন পোর্টাল, আশা করা যায় অনিয়ম কমবে। অন্তত সরকারের তাই আশা, কারণ তুমি জানো যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে মে মাসের 8 তারিখ, তারপর 1 মাসের বেশি সময় কেটে গেছে, এখনো পর্যন্ত কলেজে ভর্তির ব্যাপারে রাজ্য সরকার কোনো উচ্চবাচ্য করছে না এমন অভিযোগ চারিদিক থেকে শোনা যাচ্ছে। তারই মধ্যে যেটা সূত্রবার পর জানা যাচ্ছে, আগামী মঙ্গলবারই সরকার নতুন বিধি প্রকাশ্যে আনছে, সেখানে অভিন্ন পোর্টালে গোটা রাজ্য জুড়ে একটা পোর্টালেই ভর্তির আবেদন করা যাবে। অর্থাৎ কলেজে কলেজে গিয়ে ফর্ম তোলা, ছাত্র সংসদের পাল্লায় পড়া বা বিভিন্ন রকম যে অভিযোগ আসে সেই অভিযোগ থেকে এড়ানোর একটা কৌশল অভিন্ন পোর্টাল। গোটা রাজ্য থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো স্টুডেন্ট বা যে কোনো ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন অনলাইনে। একজন পরীক্ষার্থী মোট 20টিরও বেশি জায়গায় আবেদন করতে পারবেন এবং দেশ জুড়ে এই একটা রাজ্যভিত্তিক এরকম অভিন্ন পোর্টাল যদি হয় এবার সেটা হবে এই প্রথম। এবং যেটা জানা যাচ্ছে যে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট বা মেধা তালিকা প্রকাশ করা হবে এবং সেটাও সেন্ট্রালি রাজ্য স্তর থেকে হবে, অর্থাৎ ছাত্র সংসদ বা কলেজ অ্যাডমিনিস্ট্রেশন বা কলেজ কর্তৃপক্ষের কোনো ভর্তি সংক্রান্ত বিষয়ে প্রত্যক্ষ যোগাযোগ থাকছে না, একদম সরাসরি পড়ুয়ারা একটা অভিন্ন পোর্টাল দিয়ে ভর্তি হতে পারবেন। এই ভাবনা এই সরকারের প্রথম নয়, 2022 ভেবেছিল কিন্তু শেষ পর্যন্ত তা ইমপ্লিমেন্ট বা বাস্তবায়িত করতে পারেনি। 23 তো একদম তীরে এসে তড়ি ডোবার মতো একদম শেষ পর্যায়ে সিদ্ধান্ত হয়েও পিছিয়ে আসতে হয়েছিল রাজ্য সরকারকে। এবার অবশ্য রাজ্য সরকার শেষমেশ সিদ্ধান্ত নিয়েছে এমনটাই সূত্রবার পর জানা যাচ্ছে। আগামী মঙ্গলবার এই বিষয়ে সরকারিভাবে সিদ্ধান্ত ঘোষণা হবে এবং সেক্ষেত্রে যে অনিয়ম, যে বেনিয়মের অভিযোগ ছাত্রভর্তির ক্ষেত্রে উঠছিল সেই অভিযোগ এড়ানো যাবে এমনটাই শিক্ষাবিদরা বারবার বলেন যে কেন্দ্রীয়ভাবে অনলাইনে যদি ভর্তি হয়, একটা কেন্দ্রীয় পোর্টালে যদি ভর্তি হয় সেটা এড়ানো যাবে এবং রাজ্য সরকার সেই পথেই হাঁটছে। মঙ্গলবার তার ঘোষণা এমনটাই সূত্রবার পর জানা যাচ্ছে। পাপিয়া, ধন্যবাদ কৃষ্ণ। এটা আমার মনে হচ্ছে মঙ্গল বুধবারের মধ্যে এই পুরো যে পোর্টাল আছে, আমার সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনা শেষ পর্যায়ে চলছে। মুখ্যমন্ত্রী আমায় আর প্রায় সবুজ সংকেত আশা করছি খুব শিগগিরই দিয়ে দেবেন এবং এটা আমরা তখন এর উদ্বোধন হয়ে যাবে।